এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আর সাথে দুটো বিস্কিট, এই দিয়েই আমাদের বেশিরভাগ বাঙালির সকালটা বোধহয় শুরু হয়। আমিও কিন্তু তার ব্যতিক্রম একদমই নই, যদিও আজ বাইরের আবহাওয়া জানান দিচ্ছে সূর্যি মামা আজও কালো মেঘের আড়ালেই থাকবে, কিন্তু আমাদের তো আড়ালে থাকলে চলবে না, কাজ শুরু করতেই হবে আর সাথে থাকবে তোমরা। প্লিজ কেউ স্কিপ করো না বন্ধুরা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে সকাল 7:45, আমরা সবাই উঠে গেছি আর চারদিকটা দেখে মনে হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছিল, কমেছে। আর এখানে না প্রচুর বেগুন হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো আমি, তাই আমি একটু বাইরে চলে এসেছি দেখার জন্য। তো চলো আগে চাটাতে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট মামুনি শুধু বাকি রয়েছে, মামুনি পুজো দিচ্ছে, তারপর খাবে বললো, দুধ রুটি খাবে। আর পাপাকে আজকে আমাকে খেতে দিতে বলেছিল, তার আগে কিছু কাজ ছিল, ওগুলো করতে করতে পাপাকে ডাল আর কুলেখাড়া পাতার আর কি রসটা খায় পাপা, সেটা এই দুটো জিনিস দিতেই ভুলে গেছি, মানে একদিনের অভ্যাস বাদ। মানে আর ডালটা না চাপা দেওয়া ছিল, আর ডালটা আজকে রান্না হয়নি, কালকে হয়েছিল, ওই জন্য আরোই ভুলে গেছে। আর কুলেখাড়া পাতার রসটা একদমই ভুলে গেছে, ওটা বাদই দাও। আর আজকে ও আজকে বেগুন গাছ থেকে বেগুন তুলেছে, তো চলো তোমাদেরকে আগে বেগুন গাছটা দেখাই। এখনো অনেকগুলো হয়ে রয়েছে, তিনটে তুলেছে, তিনটে পরে দেখাচ্ছি। ওই তেল দিয়ে বেগুন যেটা করি, মাছের তেল দিয়ে ওটা বানাবো, আর সর্ষে পোস্ত দিয়ে মাছটা বানাবো, ওগুলো হবে আমার ওর দিদি ভাই আর দিয়ার জন্যে, যারা এখনো রাস্তায় আছে, শক্তিগত ছেড়েছে, ফোন করেছিল। আর মামনি আজকে নিরামিষ খাবে বললো, আজকে মঙ্গলবার। আজকে কার পুজো করবে জানো মামনি? সন্ত হনুমানজি? না গো, হনুমানজি ও না, কার যেন পুজো করবে আমি বলে দেবো তোমাদেরকে, মামনির থেকে জেনে ভুলে গেছি একদমই, কি যেন বলছিল মামনি। তো আগে করে নিয়ে এগুলো, তারপর আবার কথা বলছি। ও বিপদ তারিণী মাকে বোধ হয় মঙ্গলবার আজকে, হ্যাঁ হতে পারে, আমি শনি মঙ্গল, হ্যাঁ বিপদ তারিণী, তাও মামনির থেকে জেনে আমি তোমাদেরকে কনফার্ম করে দেবো। তো চলো আগে বেগুন গাছটা দেখো, সেই বেগুন গাছ প্রচুর বেগুন হয়ে রয়েছে, মামুনিও বলছিল যে অনেকগুলো ছিঁড়েছে মামুনিও এর আগে। এই দেখো আজকে আবারও তিনটে তুলে নিয়ে গেছে, এই যে ছোট এখনো হচ্ছে, ওই দিকটা তো গাছটা ঝুলে পড়েছে যার জন্য। এই দেখো এখানেও একটা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, আপাতত আমি আর জঙ্গল সরিয়ে সরিয়ে দেখাতে পাচ্ছি না। এই ছোট একটা হচ্ছে, এখানে ফুলও এসেছে, এই চলছে আর কি। তো চলো আমি এবার রান্নাঘরে যাই। দেখো এই তিনটে বেগুন আজকে ছিঁড়েছে, মাছের তেল দিয়ে করব, আর এই হচ্ছে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এই মাছটা করব, আর এটাই আছে হচ্ছে মাছের তেলটা। তো চলো আগে রান্নাটা করে নি। হয়ে গেছে, এই হচ্ছে মাছের ঝালটা করেছি, ওখানের মতো একটু শুকনো শুকনো করলে হবে না, কারণ এখানে 5 জন খাবো এটা। এটা হচ্ছে তেল বেগুনটা, বেগুনটা খুবই ভালো, সাথে সাথেই গলে গেছে। এখানে আছে শিম আলু ভাতে, যেটা সকালেই মাখানো হয়ে গেছিল। এখানে আছে মূলোর তরকারি, এটা মামুনি করেছিল, পাপা রুটি দিয়ে নিয়ে গেছে, ভাত দিয়ে খেয়েছে, পাপাই তরকারিটা খুব ভালোবাসে। এখন বাজে পাক্কা 3:30, আর বুজুতিরা এসে গেছে, বুঝতেই পারছো তো, ওই যে আবারও হাসছে পাশ থেকে, এইসবই করে যাচ্ছে, ওদের জন্য আজকে 3:30 বেজে গেছে খেতে খেতে। এখন বাজে 3:30, ওই যে পর্দার পেছনে লুকিয়ে আছো, ওই যে এই দেখাবি না, আমি যাবো ওইখানে, চল চল যাও। বুঝতে পারছো তো এইসবই হচ্ছে। যাবো আমরা ফুচকা খেতে, তো সবাই রেডি হয়ে গেছি আর কি। আর ওই দেখো দিয়া যা করছে না, মানে ব্লগ করতে দেবে না মনে হচ্ছে আমাকে, ওটা নামা। দেখো কি দিয়ে মুখ ঢেকেছে, দেখিয়ে দেবো কি সবাইকে? তো চলো ওদিকে আর ঘুরবো না আমরা, এদিকে মামুনি পড়াচ্ছে, যাকে পড়াচ্ছে ওকে পড়াতে গেলে পাগল হয়ে যেতে লাগবে। তো চলো আমরা এবার যাবো, এই যে এবার আর লোকাতে পারেনি, আমার পেছনে তুই লোকাতে পারবি না, আমার পেছনে চাতা হচ্ছে পুরো, ওকে তুই দেখাতে দেবে না আর কি। আর দিদি ভাই চুপ, তুই ট্রিপল এক্সেল, আমার পেছনে চুপ, দেখো আমার পেছনে নাকি ও আটকাবে,
আর আমাদের সব ব্যাগ দরজার পেছনে, এখনো পুরো ঘর গোছানো হয়নি, তোমরা কিছু মনে করো না। আর দিদি ভাই ও ঘরে রেডি হচ্ছে, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, এই করছিল, এখন রেডি হতে গেছে। চল আগে বেরিয়ে নিয়ে এরা যা জ্বালাচ্ছে না, ব্লগ করা যাচ্ছে। ওর বলে বেরিয়ে পড়েছে ফুচকা খেতে, ফুচকা খেতে যাচ্ছি না, বিয়ে বাড়ি হচ্ছে, বুঝতে পারছি না, পুরো লাইন দিয়ে যাচ্ছি। কি অন্ধকার, দাঁড়াও লাইটে গিয়ে নি একটু। এইবার আলো এসেছি আর কি। এই যে যে লজ্জা পাচ্ছে, ও দিদি ভাইয়ের পেছনে লোকানোর চেষ্টা করছে। যাই হোক, ওকে আর লজ্জা দিয়ে লাভ নেই, তো চলো আগে ফুচকাটা খেতে যাই, তারপর কথা হবে। টেস্ট করে নিয়ে আসে, হ্যাঁ দেখলে না, আর পাচ্ছি না আজকে, প্রচন্ড ঝাল গেছে, এই যে এর জন্য সব জিভটা পুরো জ্বলছে, মনে হচ্ছে দেয়ালে ঘষি। হ্যাঁ আমি আজকে না পেরে বলছি একটা শুকনো ফুচকা নুন দিয়ে দেবে দাদা, প্রচন্ড ঝাল লেগেছে প্রচন্ড। আর 10 টাকায় 8টা করে দিচ্ছি, আমি 2 টাকা খেয়ে নিয়েছি, জিভটা জ্বলছে, বিশেষ করে এখন কথা বলতে পারছি না। ফুচকা খেয়ে মুখ না জ্বললে কি আর ফুচকা খেলে। থাক থাক থাক, আজ রাতে বানাবো ফুলকপি আলু দিয়ে তরকারি, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ আজকে আমি হিং ফোড়ন দিয়ে একটু অন্যরকমভাবেই বানাবো। যদিও আমার মনে পড়ে এই চ্যানেলে আমি শেয়ার করেছি, কিন্তু সেটা কড়াইশুঁটি দিয়ে শেয়ার করিনি আমি, তাই মনে হলে আজকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে এটা রিফাইন তেলেও রান্না করতে পারো, আমি সর্ষের তেলেই আজকে করেছি। হিংটাকে ফোড়ন দিয়েছি, হিঙের সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন ফুলকপি আলুগুলোকেও আমি ভাজতে দিয়ে দেব, আর সেটা কিন্তু খুব লাল লাল করে এবং সুন্দর করে ভেজে নেব। দেখো লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ এগুলোকে সবটাই আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আদা গুঁড়ো নয়, আদাটা বাটাই ছিল, তো এগুলোকে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল কেউ দিতে পারো, কেউ এমনি ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু তার আগে সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে। চাইলে তখনও নুন দিয়ে দিতে পারো, কিন্তু আমি যখন জলটা দিয়েছিলাম ফোটার জন্যে তখনই আমি দিয়েছিলাম। তার আগে দেখো কড়াইশুঁটিটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দেব। আর তখনই নুনটা দিতে পারো, বা এই টাইমেও কেউ নুনটা দিতে পারো, আর আমি একটুখানি চিনিও ইউজ করেছি, তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো। তরকারিটা রেডি হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো ধনে পাতা লাস্টলি দিয়ে, তারপর আমি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু, তারপরে নুন মিষ্টি ঝাল যে যার মতো পরিমাণে দেখে নিয়ে, যা যেটুকু ঝোল রাখার প্রয়োজন হবে সে সেই রকম রেখে দিয়ে নামিয়ে নিতে পারো। তো আমারটাও কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমাদের দেখে মনেই হচ্ছে যে ভালো হয়েছে, অবশ্যই খেতে তো ভালো হয়েই ছিল, সেটা পরের কথা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ফুলকপি আলুর তরকারিটা জাস্ট দারুণ ছিল, অসাম। দিয়া বলছে, কিন্তু কিভাবে বলছে আমি দেখাচ্ছি, কেন এত লজ্জা, ক্যামেরার সামনে আসতে আমি জানি না।
যাই হোক না কেন, সত্যি দারুণ হয়েছিল। তোমরা পারলে এইভাবে ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তুমি ভালো খেয়েছো ফুলকপি আলু তরকারি? খুবই ভালো খেয়েছি। কোথায় তুমি বলো এবার? না সত্যি ভালো খেয়েছি আজকে। এভাবে তোমরা ধরে এনে বলতে বলো। তো চলো আজকের মতো এখানেই তাহলে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি এইটুকু যদি এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই পাশে থাকো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। তোমাদের ছাড়া আমি এই পথটা চলতেই পারবো না। তো চলো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।